আলোর তো কোনো রং হয় না, আলো তো দেখতে আমাদের আলোর মতো কখনোই নয়। এই আলোটাকে বলতে হয় আমাদের আলো। আমরা যেভাবে আলো বলে কোনো অনুভূতিকে দেখতে পাই, সেটা আমাদের নিজস্ব আলো, জগতের আলো নয়। জগতের আলো কখনো দেখতে পাওয়া যায় না। জগতের আলো কর্ম করে, কর্ম সন্ন্যাস যোগ। কর্ম বলতে যদি আমরা কিছু বুঝেই থাকি, কর্ম বলতে যদি আমরা কিছু বুঝতে চাই, তাহলে দৃষ্টান্ত স্বরূপ আলোকে অবশ্যই আনা যেতে পারে। যদিও আমরা প্রায় কেউই আলোকে দেখতে পাইনি। কেন আলো দেখতে পাওয়া যায় না? তাহলে আমরা কি দেখি? আমরা যেটা দেখি ওটা একটা কম্পনের পরিণাম। সেই পরিণামকে যখন আমার দেহ আমার মতো করে নেয়, তোমার দেহ তোমার মতো করে নেয়, তাকে আমরা নাম দিয়েছি আলো। চতুর্দিক কিন্তু ঘন অন্ধকার, কিন্তু আমরা অনায়াসে হেঁটে চলে যেতে পারি, কাজকর্ম করতে পারি। কেন না? এই অনুভূতি শক্তি আমাদেরকে গণিতের মতো অঙ্ক করে সব কিছুকে হাজির করে এমনভাবে আমরা প্রতীয়মান হই। ওই তো জানলা, ওই তো দরজা, ওই তো সূর্য, ওই তো চাঁদ, ওই তো সব কিছু। এই সমস্তই তরঙ্গের লীলা, তরঙ্গের মায়া বলতে পারো। তরঙ্গ তরঙ্গায়িত হয়ে আমাদের বিশেষ অতি বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদের প্রত্যন্তরে। সেখানে এমন ব্যবস্থা করা আছে যে তোমার একটা ভ্রম হবে, তুমি দেখতে পাচ্ছ। আমি যেখানে দেখতে পাচ্ছি অন্য কোনো প্রাণী হয়তো কিছুই দেখতে পাচ্ছে না, আবার সে যখন আমাদের মতো জল জল করে দেখতে পাচ্ছে, তখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আলো বলে কিছু হয় না, না না, সেটা আমরা যেভাবে আলোকে দেখতে পাই সেই আলো বলে কিছু নেই। চতুর্দিক অত্যন্ত গভীর অন্ধকার শক্তি দিয়ে পুঞ্জীভূত আলো, মানে আলো শক্তি। আলো হয়ে ওঠা, তাই আলো সর্বসময় কর্ম। কর্ম সবসময় আলোর প্রকাশ। অর্থাৎ আলো কর্মবিহীন হতে পারে না, কারণ কর্মই আলো। কর্ম মানে কিছু কাজ করা নয়, কর্ম মানে যা আপন মনে হয় তার নাম কর্ম।
কিন্তু যা হিসেব কষে হয় সেগুলো অকর্ম, সেগুলো কর্ম নয়, তার পরিণাম হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেটা আপনা আপনি হয়, নিয়মে হয়, প্রকৃতির নিয়মে আপন পথে চলে, সে কখনো হারায় না, সে বরং এক আলো থেকে অপর আলোর জন্ম দেয়। তাই থেকেই তো তুমি ভেতরে ভেতর শিখেছ আগুন জ্বালাতে, প্রদীপ জ্বালাতে, এক আগুন থেকে অপর আগুনে উদ্ভাসিত করতে। ওই যে তুমি আগুন বললে, ও আগুন কিন্তু দেখা যায় না, আগুনের আলোটা তুমি দেখতে পাচ্ছ ওই বিশেষ অনুভূতির জন্যে, ক্ষমতার জন্যে। আগুন কখনো ওরকম দেখতে নয়। আলো আসলে গভীর জমাট পুঞ্জীভূত অন্ধকার, তার এক বিশেষ তরঙ্গ, এক অতি বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে যদি তাকে প্রকাশিত করা হয় তখন আমরা যা দেখি সেরামটি দেখায়। আসলে আলো কিন্তু অত্যন্ত নির্ভীতে এক বিশ্বকর্ম করে। তাই আমরা যা দেখছি, যাকে আমরা আলো বলে প্রতিভাত করছি, যাকে আলো বলে আমরা উদ্ভাসিত বলে মনে করছি, এই আলো উদ্ভাবন করে আমার মধ্যে এক ক্ষমতার, হ্যাঁ ক্ষমতার, কিন্তু দৃশ্যের নয়। তুমি যে দৃশ্য দেখছো সেটা কিন্তু, সেটা যে আলোকময় বলে দেখছো সেটা তা নয়। তুমি যে দৃশ্য দেখছো সেটা একান্ত তোমার অবয়ব, আকার, প্রকার, এগুলো এগুলো বিচ্ছুরিত হয়ে যে আলো আসছে সেগুলো আলো নয়। আলো হচ্ছে তার কর্ম করার ক্ষমতা, যোগ্যতা, প্রভা। তাই আলো আসলে জ্যোতিষ্ক, কিন্তু অদৃশ্য জ্যোতিষ্ক, যে কর্ম দ্বারা উদ্ভাসিত হয়। তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি তুমি হয়ে উঠবে। সেই ছোট্ট শিশুটি যখন বৃদ্ধ হল, এই পরিবর্তিত অবস্থা আলো দ্বারা কৃত, এটা কর্ম। ওই ছোট্ট তিত্তির গাছটা যখন বিশাল এক অসত্যে পরিণত হল, ওই কর্মের নাম আলো। কিন্তু আমি যে চোখ দিয়ে অসত্য গাছটা দেখতে পাচ্ছি, হে ওটা আলো নয়। আলো যখন আমি ওই অসত্যের মধ্যের শক্তিটাকে দেখতে পাচ্ছি, যে বীজ থেকে বিশাল এক বৃক্ষে পরিণত হয়েছে, ওই বীজ থেকে বৃক্ষে পরিণত হওয়ার অদৃশ্য কর্মের নাম আলো। তুমি যখন বিশাল অসত্যের মধ্যে আসলে ওই বীজটাকে দেখতে পাবে, তখন তুমি যেন তুমি আলো দেখছ। যখন তুমি মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে আকাশের যোগটা দেখতে পাবে তার সাথে, তখন যেন তুমি আলো দেখছ। নচেত তুমি কিছুই দেখছ না। যে প্রতিভা নিয়ে তুমি এসেছ, আলো সম্পন্নের যে প্রতিভা,
সে প্রতিভাকে বিকশিত করো। কেমনভাবে? না বিশ্বাস করতেই তোমায় হবে। প্রতি অঙ্গের প্রত্যন্তরে যে কর্ম বাস করে, যে কর্ম তাকে উদ্ভাসিত করে, প্রকাশিত করে, সেই দেহকে যে পূর্ণ কর্মে নিয়োজিত করে, দেহ থেকে কর্মে রূপান্তরের পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে এবং যে শক্তি তাকে রূপান্তর করল তার নাম আলো, তা কি তুমি দেখতে পাও? তুমি কি যে কোনো বস্তুর দিকে তাকালেই তার প্রত্যন্তরের ওই কর্ম সন্ন্যাসকে দেখতে পাও, যে সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, যে সন্ন্যাসী সেই দেহটাকে, সেই বস্তুটাকে ন্যস্ত করবে সতের কাছে, সত্যের কাছে, ব্রহ্মাণ্ডের আপন খেলায়, আলোর কাজ। ওই আপন খেলায় হারিয়ে দেওয়া বস্তুকে, বস্তু তার আপন খেলায় থাকে আর কর্মসন্ন্যাসী সেই বস্তুর মধ্যে প্রবেশ করে বস্তুকে অপদার্থে নিয়োজিত করে। আলো দেখা বড় শক্ত কাজ, দৃশ্যত দৃশ্যমানতাকে আমরা আলো বলে থাকি, না ওটা তোমার অত্যন্ত নিজস্ব এক ক্ষমতা, যেটা সত্য নয় কিন্তু ক্ষমতা, কিন্তু যেটা সত্য অদৃশ্যই সত্য, অন্ধকারই সত্য, নিরাকার সত্য। তাই সব কিছুর মধ্যে জাগ্রত ওই কর্মসন্ন্যাসী ওই বস্তুকে অলিকে পরিণত করার প্রতিপলে সে কর্ম করে। যদি তুমি কোনো দিন তা দেখতে পাও সেই দিন তুমি জানবে তুমি দৃষ্টি পেলে এবং এই যে দৃশ্যমানতার মধ্যে অদৃশ্য কর্ম সন্ন্যাসীকে দেখতে পেলে এর নাম অদৃষ্ট। বস্তু ভুলে যাও, দেহ ভুলে যাও, পদার্থ ভুলে যাও, দৃশ্যমানতা ভুলে যাও, খুঁজে নাও ওই প্রত্যন্তরে দাঁড়িয়ে আছে সেই কর্মসন্ন্যাসী যে ওই বস্তু বা পদার্থ বা দেহকে বিকিরণ করে, জ্যোতিষ্মান করে ন্যস্ত করবে ব্রহ্মাণ্ডের চরণতলে। একমাত্র জগতে একটাই কর্ম, সেই কর্ম সন্ন্যাসীকে যেদিন তুমি দেখতে পেলে খুলে গেল সব, সব খুলে গেল, তখন আর আলো আধারের কোনো বৈপরীত্য তোমার কাছে নেই, সব একাকার, আলো যা আধারও তাই। তুমি খুঁজে বেড়াবে কর্ম, কর্ম সন্ন্যাসীকে।
সে তোমায় সব বলে যাবে, কোথা থেকে এসেছে, কোথায় চলেছে, কোথায় ন্যস্ত করবে সব কিছুকে, একমাত্র ওই জানে। তাই ওর নাম অদৃশ্য। অদৃষ্ট